আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি লুবনা রংপুর থেকে বলছি তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ওয়েজেস তো এইখানে হচ্ছে আমি বড় সাইজের আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটি পটেটো পিলারের সাহায্যে আলুগুলোর হচ্ছে শাল হচ্ছে সিলে নিচ্ছি তো এই আলুগুলো হচ্ছে আমাদের বাসার আমাদের আর কি ক্ষেতের যার কারণে হচ্ছে সেপগুলো একরকম হয়নি আর আলুগুলো একটু বাঁকাটারাও আছে তো পটেটো ওয়েজেস বানানোর জন্য আপনারা হচ্ছে যে কোনো আলু নিতে পারেন এটা কোনো সমস্যা না তো আমি হচ্ছে সবগুলো আলু ভালোভাবে এক পটেটো পিলারের সাহায্যে ভালোভাবে এলা হচ্ছে আমি ছিলে নিচ্ছি যখন আলুগুলো ভালোভাবে ছিলে না হবে এই পর্যায়ে হচ্ছে আমি একটা চাকুর সাহায্যে আলুগুলো হচ্ছে চার ফালা করে কেটে নিব প্রথমে দু ফালা পরে হচ্ছে মাঝখান দিয়ে আরও দু ফালা তো আপনারা চাইলে যদি আলু মোটা থাকে তাহলে আপনারা একটা আলু ছয় পিসও করতে পারেন তো যেহেতু এটা ওয়েজেস ওয়েজেসটা একটু মোটাই হয় তো হচ্ছে এটা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক লেভেলের হয় আর পরেটু ওয়েজেসটা হচ্ছে একটু মোটা মোটা হয় তাই আমি একটু মোটা মোটা করেই সবগুলো আলু কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো আলু ভালোভাবে কেটে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা পানি এখানে দিয়ে দিব। তো অবশ্যই ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে এই আলুটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন কারণ হচ্ছে আলুর মধ্যে যে কোয়াশটা থাকে সেটাই ঠান্ডা পানির মধ্যে বের হয়ে যাবে তাহলে ওয়েজেসটা অনেক ভালো লাগবে খেতে তো অবশ্যই কিন্তু ঠান্ডা পানি ফ্রিজের মধ্যে রেখে এটা করতে হবে আর যদি ঠান্ডা পানি রাখা না থাকে তাহলে পুরো টাইট এটা হচ্ছে ফ্রিজের মধ্যে আপনারা পানি পানিসহ রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য এ আধা ঘন্টা পর আমি হচ্ছে একটি পাত্রের মধ্যে আর কি আমি পর্যাপ্ত পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে পানিটা যখন হচ্ছে গরম হয়ে আসবে এই পর্যায়ে হচ্ছে আগে থেকে আধা ঘন্টা যে ভিজে রাখিছিলাম আলুটা সেই আলুটা আমি এখন সেদ্ধ করে নেব তো সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে না আসে ভিতরটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে ওয়েজেসটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে এখন আলুগুলো সব নামাই নিচ্ছি তো তিন চার মিনিট এটা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে সেদ্ধ করার পরে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে আর এটা হচ্ছে ফ্যানের বাতাসে নিচে ঠান্ডা করতে হবে তারপর এখানে হচ্ছে আমি ওয়েজেস বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ হ্যাঁ ময়দা দিয়ে দিই এমনি আটা দিলেও হবে তারপর হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব হচ্ছে ওয়ান থার্ড কাপ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো তারপর সবগুলো উপকরণ একটা হচ্ছে হ্যান্ডের মাধ্যমে এটা সবগুলো হচ্ছে ফেটে নিব আর কি সবগুলো শুকনো উপকরণ তারপর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স আমি দিয়েছি হাফ চামচের মতো তো আপনারা অবশ্যই চিলি ফ্লেক্সটা দিবেন তারপর হচ্ছে নরমাল হচ্ছে পানি দিয়ে এটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা বেশি নরম হবে না এমনভাবে করতে হবে যাতে আলুর গায়ে লেগে লেগে থাকে ব্যাটারটা এরকম পাতলা আর ঘনত্ব করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্পে পানি নিয়ে আমি হচ্ছে ব্যাটারটা করতেছি তো একেবারেই বেশি পানি দিলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন না এই কারণে হচ্ছে অল্পে পানি দিয়ে এটা ব্যাটারটা আর কি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা হয়ে গেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি কতটুকু আমি এটা পাতলা করেছি তো এখন হচ্ছে আমি আগে থেকে যে শুকিয়ে রাখতে দিয়েছিলাম আলুগুলো সেগুলো হচ্ছে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব তো দিয়ে ভালোভাবে এটা হচ্ছে একটু হাল আলতো হাতে নেড়ে চেড়ে নিব যাতে প্রতিটা আলুর গায়ে ভালোভাবে ব্যাটারটা লেগে যায় তো ব্যাটারটা একটু বেশি হলে ভালো হয় তাহলে আলুগুলো একটু বেশি মোটা মোটা হবে আর খেতেও ভালো লাগবে ক্রিস্পি হবে অনেক তো কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন কর্নফ্লাওয়ারটা দিলে আপনাদের এটা হচ্ছে ভালো খেতে লাগবে আর একটা জিনিস স্কিপ করেছি একটু বেকিং সোডা দিতে হবে তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আপনাদের অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এই জিনিসটা তো দেখতে পাচ্ছেন সবগুলো ভালোভাবে আলু মেখে নেওয়া হয়েছে এখন আমি এটা হচ্ছে ভেজে নিব গরম তেলের মধ্যে তো একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে এক এক করে আমি ওয়েজেসগুলো এখানে দিয়ে দেবো তো আমি হচ্ছে যেহেতু আমার কড়াইটা একটু ছোট যার কারণে একটা সঙ্গে একটা লেগে লেগে গেছে তা কোনো সমস্যা নেই কারণ হচ্ছে তেল যেহেতু ডুবো তেল এটা হচ্ছে গায়ের সঙ্গে লে লাগলেও পরে এটা হচ্ছে খুলে যায় তো আমি হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেজে নিয়েছি হালকা লালচে লালচে করে তো এই তো আমার হচ্ছে পটি টু ওয়েজেস হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে যায় প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা বুলসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ